এইবার আমার গন্তব্য খিরাই, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ভ্যালি অফ ফ্লাওয়ার্স শুনে ঘাবড়ে গেলেন বন্ধুরা, ভাবছেন উত্তরাখণ্ডের সেই বিখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যেখানে রয়েছে বরফাবৃত পাহাড় এবং অজস্র ফুটে থাকা অ্যালপাইনের ফুলের ছা, একবেলার মধ্যে কী করে ঘোরা সম্ভব, তাই তো? খিরাই, পাঁশকুড়ার ঠিক পরের স্টেশন হচ্ছে খিরাই। এখানেই আমার আজকে গন্তব্যস্থল। উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স নয়, কলকাতা থেকে 90 কিলোমিটার দূরেই আপনি কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দর্শন পেতে পারেন এই খিরাইতে আসলে। এখানে রয়েছে মাইলের পর মাইল গালিচার মতো বিছানো রং বেরঙের ফুল, দেখলে চোখ জুড়িয়ে যায়। যারা ফুল প্রেমিক বা পুষ্পপ্রেমিক বা প্রকৃতি প্রেমিক তাদের তো ভালো লাগবে, যারা ফুল ভালোবাসেন না তাদেরও ফুলের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে যাবে এখানে আসলে। খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে নেই কোনো বরফ, নেই কোনো পাহাড়, নেই কোনো অ্যালপাইনের ফুলের ছা, রয়েছে হাজার হাজার। পৌঁছে গেছি খিরাইতে, পাঁশকুড়ার পরের স্টেশনই হচ্ছে খিরাই, যেখানে আছে ফুলের উপত্যকা, নানা রকম ফুলের যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাকে বলে। তো আজকে ভিডিওটা এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে নিয়ে, আসুন দেখা যাক কী ফুল আছে এবং কত সুন্দর ফুল ফুটে আছে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। চলুন, এখানে গেট নাম্বার 3 পাশ দিয়ে গেলে একটু হাঁটলেই পৌঁছে যাবে হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, মানে ফুলের উপত্যকা। তো আমিও যাচ্ছি, আমি আজকে একাই এসেছি, সো আজকে বেশ আনন্দ হচ্ছে, একা চলার অনুভূতিটাই আলাদা। তো চলুন দেখা যাক। বৃষ্টি হওয়ার দরুন একটু জল এবং কাদা হয়েছে, কিন্তু এই রাস্তাটার হাঁটতে কিন্তু খুব ভালো লাগবে, দারুণ লাগবে। এবং তার পাশ দিয়ে ট্রেন লাইন চলে গেছে, মাঝে মাঝেই ট্রেন জোরে জোরে যাচ্ছে, একটা অদ্ভুত অনুভূতি। রাস্তাটা নির্জন এবং এখানে হাঁটতে, নিজের সঙ্গে টাইম কাটাতে আমার মনে হয়, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা যদি আসবেন, যদি একা আসেন বা কখনো সবার সাথেও আসেন, কিন্তু নিজের সঙ্গে টাইম কাটাতে খুব ভালো লাগে, নির্জন পরিবেশ। এবং এখানে বেশ কিছুটা হাঁটার পরেই আপনি ফুলের উপত্যকাটা দেখতে পাবেন। এই রাস্তা ধরে, প্ল্যাটফর্ম নাম্বার 3 রাস্তা ধরে আমি হাঁটছি, পাশে রেল লাইন, এখান দিয়ে দ্রুততরে ট্রেন যায়, তার পাশ দিয়ে অনেকটা হাঁটতে হবে, অনেকটা হাঁটার পরে এই ফুলের উপত্যকাটা আসবে। আমি নিজেও জানি না কতটা হাঁটতে হবে, তো আমাকে একজন গ্রামের লোক বললো যে অনেকটা হাঁটতে হবে, তো আমি হাঁটছি। তো দেখা যাক কত দূর পরে এই ফুলের উপত্যকাটা পড়ছে, কিন্তু হাঁটতে দারুণ লাগছে, বেশ একটা অন্যরকম অনুভূতি লাগছে এবং বেশ মজা লাগছে। সুপ্রভাত বন্ধুরা, আমি এসে গেছি ফুলের উপত্যকায়। দেখুন পেছনে হচ্ছে ফুল গাছ, অনেক ধরনের ফুল। এখানে এটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলে, কারণ এটা অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডে আমরা জানি যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বিখ্যাত ট্রেকিংয়ের জন্য, কিন্তু এখানেও আমাদের পশ্চিমবঙ্গে একটা ভ্যালি অফ ফ্লাওয়ার্স আছে। এটা হচ্ছে খিরাই, একদম স্টেশন থেকে আপনার একটু কিছুটা বেশ হাঁটতে হবে, হাঁটার পরে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে পৌঁছে যাবেন। এখানে বরফাবৃত পাহাড় নেই যদিও, কিন্তু ফুল গাছ এত সুন্দর আছে, যারা ফুল ভালোবাসেন না তারাও ফুলের প্রেমে পড়ে যাবে।
দেখি একটু এগিয়ে চলুন, এই রাস্তা ধরে এগিয়ে একদম ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর মাঝে চলে যাব। ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যেদিকে দৃষ্টি ফেরান না কেন, ফুল আর ফুল, মাইলের পর মাইল গালিচা বেছানো অনেক ফুল গাছ। এখানে রয়েছে সাদা এবং হলুদ গাঁদা, এবং এখানে অস্টার রয়েছে। কংসাবতী নদীর ব্রিজটার অপর প্রান্তে রয়েছে গোলাপি এবং সাদা চন্দ্রমল্লিকা এবং গোলাপের ঝাঁক। হ্যাঁ, ওটা ওটা পেছনে কি হয়েছে, বেগুনি কালারের সব ওটা কালার অস্টার অস্টার। আর এখানে মোরগ ঝুড়িটা কোথায় আছে? নেই বলেছিল আছে এখানে। এ কত করে বিক্রি হয় এগুলো? কোনটা? এই যে গাদা এইসব অস্টার। এটা কলকাতায় বিক্রি হয় তো? কলকাতায় নিয়ে যায় এখানে? কলকাতা, বোম্বে, দিল্লি যতদিকে যাচ্ছে। গাঁদা গুলো কত করে বিক্রি করছে? গাঁদা আমাদের নেই, 50-60 টাকা। আর চন্দ্রমল্লি টাকা কোন দিকে? ওই দিকে ব্রিজের ওপরে। এখান থেকে বিক্রি কোন ব্যবস্থা নেই? ডজন বিক্রি হচ্ছে নাকি কিরকম মানে? হ্যাঁ, পিসে পিসে 50 টাকার কত পিস দেন? 50 টাকার 60 পিস। গাঁদা হলে? গাঁদাটা আমাদের নেই। আপনি কি ওই এস্টারের কথা বলছেন? করণ কোথায়? করণ ওই চন্দ্রমল্লিকার ওখানে না? করণ ফুল মানে এক একটা পিস আপনার 20 টাকা করে যেরকম মানে বলছেন সেরকম, তাই তো? ষাটটা দিচ্ছেন একটা? হ্যাঁ, 60টা আপনার ফুল 50 টাকা। আচ্ছা, কলকাতায় ওটা দাম বেড়ে যায়, এখান থেকে তো দামটা কম হবেই। এই দিকটা আমার পুরো দেখা হয়ে গেল। এখানে গাঁদা এবং অস্টার ছাড়া কিছুই নেই। মোরগ ঝুটির কথা শুনেছিলাম, কিন্তু এখানে একজন লোকালকে জিজ্ঞেস করলাম, উনি বললেন মোরগ ঝুটি পাওয়া যায় না। তো এর ওপরে মানে কংসাবতী নদী তার ব্রিজটার ওপারে হচ্ছে আপনার চন্দ্রমল্লিকার করণ ফুলের চাষ হয়। তো আমি এখনো যাইনি, গিয়ে দেখি যে কিরকম ফুলের চাষ হয়, কিরকম সুন্দর ফুলগুলো, দেখা যাক। আসুন আপনাদেরও সাথে, আমি নিজেই, আমি একাই এসেছি। তো একটা মানে এই প্রথমবার আমি একটু একা এসেছি, আগে আমার অনেকের সাথেই আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এবারে আমি একা এসেছি। কারণ একটু অভিজ্ঞতা, একটা একা বেরোনোর অভিজ্ঞতাটা একটু অর্জন করতে চাইছিলাম। খুব সুন্দর অভিজ্ঞতা, সত্যি নিজের মতো করে স্বাধীনভাবে ঘোরা যায়, তো এটা একটা আলাদা অনুভূতি। তো আপনারা যদি বেড়ানোর মজা নিতে চান, একা নিতে চান, তাহলে একা আসুন, অনেক কিছু কিছু জায়গায় একটু একা ঘুরুন, ভালো লাগবে। তো এখন আমি এই ফুলের গাঁদা এবং অস্টার ওই দিকে, কংসাবতীর এই ব্রিজটার এই দিকে, আর এই এপারে ওপারে আর কি, এখানে হচ্ছে আপনার চন্দ্রমল্লিকা আর করণ, তো ওটা দেখতে যাচ্ছি। এখানে হোটেল কিছু নেই, খাওয়ার হোটেল কিছু নেই, আপনার সঙ্গে করে জল এবং শুকনো খাবার আনতেই হবে, আমিও এনেছি। তো কারণ এখানে আমি জিজ্ঞেস করলাম, তো এখানে বললো যে এখানে কিছু হোটেল এখনও গড়ে ওঠেনি, আপনার যদি খেতে হয় তাহলে পাঁশকুড়ায় নেমে খেতে হবে। তো চলুন না যাওয়া যাক। অদ্ভুত, আজকে সরস্বতী পূজাতে বেরিয়েছি, তো আমি ইচ্ছা করেই বেরোলাম, আজকে একটু ফাঁকা ফাঁকাও দেখছি। সরস্বতী ঠাকুর এখন সবাই পুজো করছে, তো আজকে আমি এই আসার উদ্দেশ্যটা হচ্ছে একটু ফাঁকায় ঘোরা যাবে। এটা দেখুন, এখানে কংসাবতী নদী আছে, এখন বর্ষাকাল নয় তো জলটা এখন শুকনো, তো বর্ষার সময় ভরে যায়, তো খুব একটা জল নেই কংসাবতী নদীতে।
চলুন দেখা যাক। আমি এসে গেছি চন্দ্রমল্লিকার বাগানে, চন্দ্রমল্লিকা চাষ হয়, সাদা সাদা ফুল ধপধপে একদম, মনে হচ্ছে যেন বরফ পড়ে আছে। অ্যাকচুয়ালি ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আমাদের মনে হবে যেন ওই বরফাবৃত পাহাড় সে উত্তরাখণ্ডে, কিন্তু এখানে সেই বরফ তো নয়, তবে সাদা ফুলগুলো দূর থেকে দেখলে মনে হবে যেন বরফ পড়ে আছে। কি সুন্দর সুন্দর ফুল দেখুন, কি সুন্দর সুন্দর ফুল, দেখলে তো প্রেমে পড়ে যাবেনই, যারা ফুল ভালোবাসেন না তারাও প্রেমে পড়ে যাবেন। একবার দেখে যান এই ফুলগুলো, খুব সুন্দর জায়গা দেখুন চারিধার ধরে। আজকে বৃষ্টি হওয়ার জন্য বেশ কাদা কাদা হয়ে গেছে, তার জন্য হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, চারিদিকে কাদা জল, তার মধ্যেও আনন্দ আছে, কারণ ঘোড়ার আনন্দ সবসময় সব কিছুতেই নিতে হয়, তো আমিও নিচ্ছি। দেখুন একদম ফুল দেখেছেন, যেদিকে তাকাবেন শুধু সাদা ধবধবে, সব জায়গা সাদা ধবধবে। এখন অনেকগুলো ফুল বিক্রি হয়ে গেছে, এখন সেরকম আস্তে আস্তে উঠে যাচ্ছে, তাও কিছুটা আছে, তো সেটারই মজা নিচ্ছি আমি আজকে। আপনাদেরও ভালো লাগবে, যদি একটু মনে করে দিই, যদি আমার চ্যানেলটা শুধু ঘুরে বেড়াই প্লিজ, একটু নতুন আসেন তো সাবস্ক্রাইব, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন, পাশে নোটিফিকেশন বেলটা একটু বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যেতে পারেন নোটিফিকেশনগুলো। আর একটু যদি ভিডিওটা লাইক করেন তো খুব ভালো হয়, শেয়ার করেন ভালো হয়, অনেকেই জানতে পারবে এই জায়গাটা সম্বন্ধে। তাহলে পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে, নমস্কার।